সবাইকে স্বাগত বিউটি ওয়েব চ্যানেলে। আর আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের একটা সানস্ক্রিন, সেটা হলো SPF 40। এই দেখো, এটা হচ্ছে ওশিয়া হার্বালসের SPF 40 সানস্ক্রিন, যেটা কি না 5-in-1 একটা সানস্ক্রিন, যেটা আমাদের 5 রকমের যে বাইরে বেরোলে যে প্রবলেমগুলো হয় সূর্যের তাপে, তো সেটা থেকে কিন্তু কিওর করবে। ফার্স্টেই যেটা হচ্ছে সেটা হচ্ছে এজিংটাকে আমাদের কিওর করছে, আমাদের স্কিনটাকে লাইটনিং করবে। এছাড়া UVA UVB যে রেজটা রয়েছে সূর্যের, সেটার হাত থেকেও কিন্তু প্রোটেক্ট করছে। এছাড়াও কিন্তু আমাদের যে স্কিনটা আছে, স্কিনে যখন আমরা এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব তখন কিন্তু সেটাকে ড্রাই করবে না, ময়েশ্চার ব্যালেন্সটা কিন্তু এটা লক রাখবে। কারণ অনেক আছে এরকম সানস্ক্রিন যা হয়তো লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরে কী হয় তারপরে সেটা আমাদের স্কিনটাকে ড্রাই করে দেয়, এটা কিন্তু কোনোভাবে ড্রাই করবে না, এটাও কিন্তু ময়েশ্চার ব্যালেন্সটাকে লক রাখবে। ওশিয়া হার্বালসের প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু ময়েশ্চার ব্যালেন্সটা ফেসের সবসময় লক রাখার চেষ্টা করে, মানে কোনোভাবে কোনো ওদের কোনো প্রোডাক্ট এরকম না যে তুমি ইউজ করলে, ইউজ করার পরে তোমার স্কিনটা ড্রাই হয়ে যাবে, এরকম কিন্তু কোনো কিছুই আর কি হবে না। তো এটা আমি সানস্ক্রিন সম্বন্ধে বললাম। আর এই সানস্ক্রিনের মধ্যে রয়েছে লিকোরাইস এক্সট্র্যাক্ট রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে লাইটনিং করতে সাহায্য করবে। এছাড়াও রয়েছে অ্যালোভেরা, আর আছে কিউকাম্বারের এক্সট্র্যাক্ট, যেটা কি না আমাদের স্কিনে আমাদের ময়েশ্চার ব্যালেন্সটাকে ধরে রাখবে, স্কিনটাকে ড্রাই করবে না। আর এটা হচ্ছে 120 গ্রামের একটা প্রোডাক্ট কোয়ান্টিটি, এই যে টিউব আকারে রয়েছে এটা, এই দেখো এটা হচ্ছে 120 গ্রামের একটা টিউব। আর এর প্রাইস হচ্ছে 325, এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে January 2021, আর এর শেলফ লাইফ হচ্ছে December 2023। এটা কিন্তু ক্রুয়েলটি ফ্রি একটা সানস্ক্রিন, আর এই সানস্ক্রিন কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এখানে দেখো লেখা রয়েছে। আর এটা হচ্ছে ওশিয়া হার্বালস একটা স্টিকার, এই স্টিকারটা ওদের প্রত্যেকটা প্রোডাক্টেই আর কি থাকে অ্যাজ এ লোগো হিসাবে। আর এটা কিন্তু ম্যাটিফাইন লুক প্রোভাইড করবে। ওশিয়া হার্বালসের SPF 40 যে সানস্ক্রিনটা, এটা হচ্ছে যাদের অয়েলি স্কিন, মানে একটা সানস্ক্রিন মাখলো বা কিছু একটা মাখলে একদম মুখটা অয়েলি হয়ে যায়, বাইরে বেরোলে দরদর করে ঘাম হয়, তো তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা খুব ভালো। আর যাদের কম্বিনেশন স্কিন আছে, মানে এই টি জোনটা হয়তো অয়েলি আর বাকি পোর্শনটা ড্রাই, এরকম একটা কম্বিনেশন যাদের স্কিন আছে, তো তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা সুইটেবল। বাট ড্রাই স্কিনের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা সুইটেবল নয়, কারণ এটা কিন্তু যখনই তোমরা ইউজ করবে এটা কিন্তু একটা ম্যাটিফাইন ফিনিশ লুক প্রোভাইড করবে। তো ড্রাই স্কিন বাদ দিয়ে যাদের কম্বিনেশন স্কিন আছে আর যাদের অয়েলি স্কিন আছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সানস্ক্রিন। এটা যেরকম আমরা ফেসে ইউজ করতে পারি সেরকম কিন্তু আমাদের বডি পার্টেও আমরা ইউজ করতে পারি। এই হলো এই সানস্ক্রিনটা। আর আমার তো অয়েলি স্কিন, তার জন্য আমি এই সানস্ক্রিনটা পছন্দ করি, এটা আমার খুব ভালো লাগে। আমি এটা যেরকম মুখেও ইউজ করতে পারি সেরকম আমি কিন্তু এটা বডি পার্টেও ইউজ করতে পারি, মানে একটাই সানস্ক্রিন ফেস এবং বডি দু জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি তোমাদেরকে এখানে বডিতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো জাস্ট এইটুকু নিলাম। আর দেখো কতটা জায়গা কভার হয়ে গেল, খুব একটা বেশি লাগে না, অল্প পরিমাণে নিলেই এটা এনাফ। দেখো এবার দেখো দুটো স্কিনের ডিফারেন্স দেখো, আমি এই হাতে ইউজ করেছি, এই দেখো ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছ। আর তোমরা এবার ফেস অ্যাপ্লিকেশনটা দেখে নাও এই সানস্ক্রিনে।
देखे नीले ओशिया हार्बल्स यूवी शील्ड एसपीएफ 40 सनस्क्रीन फेस एप्लीकेशन। तो तुम्हारा चाहले सनस्क्रीन तुम्हारा मेकअप बेस हिसेब व्यवहार करते पारो। माने तुम्हारा जो मन करो जो वही फाउंडेशन सीसी क्रीम बीबी क्रीम एगुलो यूज किछुई यूज करब ना एगुलो आमरा यूज करते पचंद करी ना, तो तादेर जोनो किन्तु ये सनस्क्रीन खूब आइडियल कारण एटा एकटा मैटिफाइन किन्तु लुक प्रोवाइड करे। सनस्क्रीन अप्लाई करे निले एर उपरे जदि मन करो जो कोनो एकटा पाउडार पाफ करबे तो करते पारो, ना चाइले सेटाओ करार दरकार नहीं। तार उपरे एमनी तोमरा आईलाइनर आईशैडो जा लागाबे लागिए किन्तु तोमरा एकेबारे बेरिये पड़ते पारो। माने बिये बाड़ी जाओयार जोन्नो होक बा कोनो पार्टीते जाओयार जोन्नो होक एकेबारे किन्तु तोमरा रेडी होये जाबे। आर आजके किन्तु आमी एई सनस्क्रीनटा अप्लाई करेछि आर तार साथे ल्याकमे रोज पाउडारटा आमी जस्ट अप्लाई करेछि, बस एइटुकुई, अदरवाइज आर किछुई किन्तु आमी फेसे अप्लाई करिनी। আর যারা অয়েলি স্কিন, যারা মনে করো যে একটা সানস্ক্রিন মাখলেই আমরা আমাদের মুখটা ঘেমে যাচ্ছে, খুব অসুবিধা হয়, তোমরা সানস্ক্রিন হয়তো ভয় মাখোই না এমনি বেরিয়ে যাচ্ছ, তো তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা খুব আইডিয়াল। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু চোখ বন্ধ করে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো। আর কিন্তু তোমাদের ওই মুখ ঘেমে যাওয়ার বা মুখ কালো হয়ে যাচ্ছে সেই সমস্যাটা কিন্তু হবে না। আর একটা কথা শুরুতে যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ব্যাভাবিস কিচেন। ব্যাভাবি তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বাইরে বেরোলে তোমার মুখটা কালো হয়ে যায়, তো আমি তোমাকে অবশ্যই করে সাজেস্ট করব যে তুমি এই সানস্ক্রিনটা ইউজ করো। যদি তোমার স্কিনটা কম্বিনেশন স্কিন হয়ে থাকে বা যদি তোমার অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে আমি তোমাকে অবশ্যই করে কিন্তু এই সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করতে বলবো। এটা তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। আর শুধু বাইরে বেরোলেই যে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় তা কিন্তু না, আমরা যখন আমরা রান্না করবো সেই সময়ও কিন্তু আমাদের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা দরকার, কারণ রান্না করার সময় কিন্তু হিটটা আমাদের মুখে লাগে। তো এই ছিল আমার আজকে একটা সানস্ক্রিন নিয়ে ছোট্ট একটা রিভিউ তোমাদের সামনে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে তোমরা আমাকে জানাতে ভুলো না যে তোমরা আর কী কী প্রোডাক্টের রিভিউ দেখতে চাও। তো আজকের মতন টাটা।